বা ফ্রাই করে নিয়েও কিন্তু রান্না করতে পারেন। মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে কিছু তেল আছে, আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিব আর রসুনের পেস্টও দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব বা ভেজে নিব। এর সাথে লবণও দিয়ে দিব পরিমাণ মতো। নিয়েছি, দেখতে পাচ্ছেন শিম থেকে কিছু পানি বের হয়েছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দিব। শিম কিছুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কেননা খুব বেশি সময় তো লাগে না। এর মধ্যে পানি দিয়ে দিব, কে কতটুকু ঝোল রাখতে চান সেভাবে কম বেশি পানি দিয়ে দিতে পারেন। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে রেখে দিব আর কিছু। তো আরও দুই দিন আগের ভিডিও ক্লিপস, আমরা টাউন সেন্টারে এসেছিলাম, টুকিটাকি তো করে জিনিস কিনতেই হয়। এখন আমরা সেইভার্সে যাচ্ছি, সেইভার্সে এসে গেছি। আরও কিছু টাউনের ভিডিও ক্লিপস, সেগুলো আমি আমার অন্য চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। সেইভার্সে এসেছি, আসলে উদ্দেশ্য ছিল
কিনবো। আর আমি লিখেও নিয়ে এসেছি, এটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। রসুন নিতে হবে, রসুন ফ্রিজে আছে, কিছু পেস্ট করে আছে, কিন্তু এমনিতে আস্ত রসুন দরকার, কেননা দেখবেন অনেক কাজে কিন্তু আস্ত রসুন বা রসুনের কুয়া লাগে, তাই রসুন কিনতে হবে। বাকি সব কিছু অবশ্য ঘরে আছে, আরও তো নিব, এসেছি যখন টুকিটাকি কিছু জিনিস নিব। রসুন কিনতে হবে, সরিষার তেল নিতে হবে, সরিষার তেলও বেশ অনেকদিন থেকে শেষ হয়ে গেছে, আর যেহেতু সব সময় লাগে না বা মনেও থাকে না, যেন আর আনতেও পারি না, আজ লিখে নিয়ে এসেছি। অবশ্য কিনেছি, এশিয়ান একটা গ্রোসারি শপ থেকে কিনেছি, আরও টুকিটাকি তো যা যা দরকার সেগুলো তো। কিন্তু টাউন সেন্টারে অনেক ভিড় থাকতো যদি আজ বা এই সময়টাতে লকডাউন না থাকতো, বৃহস্পতিবারে দেখা যায় অনেক দোকানপাট বসে, কিন্তু আজ সব কিছুই ফাঁকা, কোনো অন্য কোনো রকমের কোনো দোকান টোকান বসেনি, শুধুমাত্র ভেজিটেবলের 4-5টা বা 3-4টা এরকমই দোকান বসেছে, আর কোনো কিছুই নেই। মানুষজন তেমন আছে ঠিক আছে, একেবারে নাই তা না, অল্প কিছু মানুষ, কেননা দোকানপাট সব কিছুই তো বন্ধ। মানুষের যে একটা চলাফেরা বা নর্মালি যেরকম থাকে সেরকম তো আর না। আমরা বাইরে গেলে বা বাইরে বের হলে তো সবাই এটা বুঝি, রাস্তাঘাটে গাড়ি টাড়িও নর্মাল দিনের মতো তেমন একটা নেই, কিন্তু লকডাউনে যেরকম থাকে আর কি, কিছুটা কোয়াইট সেরকমই সব কিছু। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর স্কুলও তো খুলে যাচ্ছে, বাচ্চারা তো আর কয়েকদিন পরে স্কুলে যাবে, স্কুল খোলারও আর বেশি দিন বাকি নেই, এজন্য ভালোও লাগছে আলহামদুলিল্লাহ। আগের থেকে কি সব কিছুই বেশ উন্নত হয়েছে বা সব কিছু কিন্তু এখন আস্তে আস্তে নর্মালে চলে যাচ্ছে, এজন্য অনেক ভালো লাগছে। এরপরও দোয়া করি আল্লাপাক যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। এই তো এদিক থেকে অল্প কিছু কেনাকাটা সেরে আমরা ফার্মফুডে যাব। ফার্মফুডে গিয়ে ঘরের দরকারি কিছু জিনিসপত্র কিনবো, তারপর তো ঘরে চলে যাব। ফার্মফুড থেকে কী কিনলাম বা ফার্মফুডের কিছু ভিডিও ক্লিপ সেগুলো আমি আমার রান্নার চ্যানেলে দিয়ে দিব, যদি কেউ চান তাহলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, আল্লাহ হাফেজ।